জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সায়ন্তনী। জেলা বার্তা শুরু করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শারদায় আমানতকারীদের টাকা ফেরাতে সওয়াল সুদীপ্তর। নিখোঁজ রোগীর অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে সিউড়ি সদর হাসপাতালের নিরাপত্তা। নলহাটি পৌর নির্বাচনে বাম প্রার্থীদের প্রচারে অশোক ভট্টাচার্য। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে পথে নামল আরএসএস। এখন জেলা বার্তা বিস্তারিত। সারদা মামলায় আমানতকারীদের টাকা ফেরাতে এবার নিজেই সওয়াল করলেন মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। সারদা মামলায় আমানতকারীদের টাকা ফেরাতে এবার নিজেই সওয়াল করলেন মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। এদিন বোলপুর আদালতে চলা একটি মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জিকে নিয়ে আসা হয় সাক্ষ্য গ্রহণের জন্য। সে সময়ই আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার সারদায় আমানতকারীদের সারদার সম্পত্তি বেচে টাকা ফেরতের সওয়াল করেন সুদীপ্তবাবু। তার দাবি, তদন্ত বা মামলা দীর্ঘায়িত করছে তদন্তকারী সংস্থা, ফলে টাকা ফেরত পেতেও দেরি হচ্ছে আমানতকারীদের। এমতো অবস্থায় নাম না করে বিষয়টিতে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান সুদীপ্তবাবু। সম্পত্তিগুলো বিক্রি করে একটা সেটেল ফান্ড করে সেখান থেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হোক। আপনারা ওই জায়গাটা একটু গুরুত্ব দিন, মামলা তো 5 বছর হয়ে গেল। যাদেরকে জেরা করা হচ্ছে তারা ছাড়া কি আর কেউ টাকা নিত সারদার কাছ থেকে? না, আপনি এখন চাইছেন? আমি চাইছি যারা সত্যিকারের টাকা দিয়েছে, ডবল বেনিফিটেড সাবস্ক্রাইবার আছে, যে এজেন্ট আবার সে ইনভেস্টার, তাদের বাদ দিয়ে যারা অরিজিনালি টাকা দিয়েছে তারা সম্পত্তি বিক্রি তারা। হ্যাঁ, আজকে লাভ কি হচ্ছে? সুতরাং সম্পত্তি বিক্রি করার জন্য রাজমাতার কাছে অনুরোধ করা, যে রাজমাতাই পারে হিসাব সব করতে, ঠিক আছে, এই সম্পত্তিগুলো বিক্রি করে যারা সত্যিকারের টাকা নিয়ে এসছে। পেছনটা একটু দেখতে দিবি আমরা গিয়ে। ভয় টিভি বোলপুর। হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকালে সিউড়ির লোকনাথপল্লী থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার ঝুলন্ত মৃতদেহ। স্থানীয় একটি বাড়ির দেওয়ালে বাঁধা বাঁশের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় ওই মহিলাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। সেখানে যাওয়ার পরই জানা যায় মৃতার নাম ফুলি পাদ্যকর, বাড়ি সিউড়ি থানার কুকুডিহি গ্রামে। গত শুক্রবার তাকে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসা চলাকালীনই রবিবার রাত্রি 11টা নাগাদ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এ বিষয়ে হাসপাতালের তরফে রাত্রি 1টা নাগাদ নিখোঁজ ডায়েরিও করা হয় সিউড়ি থানায়। এত সবের মধ্যেই অবশ্য রোগীর আত্মীয়দের প্রশ্ন, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দাপটে যেখানে মাছি গলার উপায় নেই, সেখানে গভীর রাত্রে গুরুতর অসুস্থ এক রোগিনী কীভাবে বের হলো হাসপাতাল থেকে? তাদের সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষ বা নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা কোনো তরফেই। সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ও অন্যান্য পরিষেবার জন্য যে সংস্থা দায়িত্বে রয়েছেন, সূত্রের দাবি সেই সংস্থার মালিক রাজ্যের এক মন্ত্রীর আত্মীয়, ফলে নিরাপত্তার গাফিলতি বা অন্যান্য পরিষেবার মান নিয়ে রোগী ও তাদের পরিজনদের ক্ষোভ থাকলেও
তা শোনা বা দেখার জন্য কেউ না থাকাতেই ঘটছে এমন ঘটনা। শুক্রবারই ভর্তি হয়েছিল, খারাপ প্যাট প্যাট ফুলেছিল, জল 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 বাই করেছিল, নিয়ে রাত 11টার সময় এক পাশে একটা পেশেন্ট ফোন করে বলে যে তোমাদের পেশেন্ট নাই গো, যে কোথায় চলে গেছে। আমার দুটো বাচ্চা ছিল, বাচ্চা দুটো কান্নাকাটা করতে লাগে, যে খোঁজাখুঁজি করে নাচটা করে। তারপরে আমরা এলাম 2:30টার সময়, আসার পরে গার্ড দিকিন বললাম যে এই ব্যাপার ঢুকবো, বুঝলাম ঢুকা হবে না, নিয়ে ওই বললাম দুজনটা ডেকেছে, তখন বলছে দুজন যাও, নিয়ে একটা মহিলা একটা আমি গেলাম, নিয়ে গার্ড দিকিন শুধলাম যে পেশেন্ট বাইরে চলে গেছে, তাহলে পেশেন্টটা কোনো খোঁজ পেয়ে নেই আপনারা, বলি না আমরা দেখিনি, এই কথাটাই। আবার এলাম, বললাম যে এদিকে যাইনি, বুঝলি না আমাদের এদিকে আসেনি। তারপর আজকে আবার আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম, সারা রাতই খোঁজাখুঁজি করলাম। তারপরে দেখছি তো সুভাষ সবুজ পল্লী না কি বলছে, ওই ধার থেকে 5-8 মর্ডার নামে নিয়ে এসছে। কোথায় দেখুন, এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসে বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সৃজন পলিক্লিনিক কাম প্যাথোল্যাব এবং ঔষধের দোকান, সিউড়ি সদর হাসপাতাল ফাঁড়ি ঘরের উল্টো দিকে। সিউড়ি শহরে এবার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একই ছাদের তলায় অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা, মল মূত্র রক্ত পরীক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে, বিশুদ্ধ পানীয় জল, বসার সুবন্দোবস্ত সহ মনোরম পরিবেশে উৎকৃষ্ট মানের চিকিৎসার সুবিধা নিন সৃজন পলিক্লিনিক। ডাক্তার মানালি সোরেন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বৃহস্পতিবার সকাল এবং বিকেল। ডাক্তার সব্যসাচী ভৌমিক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার সকাল বিকেল। ডাক্তার সব্যসাচী পাণ্ডে, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার হইতে সোমবার সকালে। ডাক্তার পঙ্কজ ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার তুষার কান্তি ভট্টাচার্য, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। যোগাযোগের নাম্বার 9434-326-822 এবং 9474-437-713। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434-326-822,
9474437713। সৃজন পলিক্লিনিক কাম প্যাথোল্যাব এবং ঔষধের দোকান, সিউড়ি সদর হাসপাতাল ফাঁড়ি ঘরের উল্টো দিকে। সিউড়ি শহরে এবার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একই ছাদের তলায় অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মল, মূত্র, রক্ত পরীক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। বিশুদ্ধ পানীয় জল, বসার সুবন্দোবস্ত সহ মনোরম পরিবেশে উৎকৃষ্ট মানের চিকিৎসার সুবিধা নিন সৃজন পলিক্লিনিক। ডাক্তার মানালি সোরেন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বৃহস্পতিবার সকাল এবং বিকেল। ডাক্তার সব্যসাচী ভৌমিক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার সকাল বিকেল। ডাক্তার সব্যসাচী পাণ্ডে, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল, বুধবার হইতে সোমবার সকালে। ডাক্তার পঙ্কজ ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার তুষার কান্তি ভট্টাচার্য, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। যোগাযোগের নাম্বার 9434326822 এবং 9474437713। ফিরে এলাম বিরতির পর। নলহাটি পৌর নির্বাচনে গণতান্ত্রিক জোট প্রার্থীদের হয়ে প্রচারে এলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। নলহাটি পৌর নির্বাচনে গণতান্ত্রিক জোট প্রার্থীদের হয়ে প্রচারে এলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। এদিন নলহাটির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত নাগরিক কনভেনশনে যোগ দেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশোকবাবু যেমন তীব্র ভাষায় কটাক্ষ করেন কন্যাশ্রী প্রকল্পের বাড়াবাড়ি রকমের প্রচারকে, তেমনি নাম না করে তোপ দাগেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাহাড় সমস্যা নিয়ে তিনি কাঠগড়ায় তোলেন রাজ্য ও কেন্দ্র সরকারকে। তার অভিযোগ, পাহাড় সমস্যাকে সমতলে নিয়ে আসছে কেন্দ্র ও রাজ্য সরকার, যার পরিণতি হবে ভয়াবহ বলে দাবি তার। পাহাড়ের জামানা সমতলে কোথায় আসছে? সমতলে আনছে রাজ্য সরকার। পাহাড়ের সমস্যাটাকে পাহাড়ের সমস্যার সমাধান না করতে পেরে এটাকে সমতলেও ডেকে আনছে। আর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পাহাড়ের সমস্যাটাকে দীর্ঘস্থায়ী করছে, এটাকে জিয়ে রাখছে, এটা কখনো উচিত না। এখনকার পরিস্থিতি দেখে শুনে মনে হচ্ছে যে সত্যি কি রাজ্য সরকার চায় যে দার্জিলিংটা পশ্চিমবঙ্গের মধ্যে থাকুক? আর দার্জিলিংকে যদি পশ্চিমবঙ্গের মধ্যে রাখতে হয় ইমিডিয়েট ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে।
আইটিভি নলহাটি। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে ও সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে সরব হলো আরএসএস। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে ও সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে সরব হলো আরএসএস। এদিন সংগঠনের তরফে শিউড়ি শহরে প্রতিবাদ মিছিলে সামিল হয় সংগঠনের কয়েক হাজার সদস্য সমর্থক। শহরের রাস্তায় মিছিল করে তারা স্মারকলিপি দিতে হাজির হয় বীরভূম জেলা প্রশাসন ভবনে। জেলাশাসক পি মোহন গান্ধী ব্যস্ত থাকায় অতিরিক্ত জেলাশাসকের হাতে তাদের দাবিপত্র তুলে দেন সংগঠনের নেতারা। সংগঠনের অন্যতম নেতা শিবাজী প্রসাদ মণ্ডলের দাবি, রাজ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে জেহাদিরা, তাদের মদত দিচ্ছে রাজ্যের শাসক দল। এমন পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের পক্ষেই আন্দোলনে নেমেছেন তারা। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, বিশেষ করে হিন্দু সংগঠনগুলির উপরে পরিকল্পনা জেহাদি আক্রমণ হচ্ছে এবং এই জেহাদি আক্রমণ প্রশাসনিক কর্তাদের তোষণে এবং যে বর্তমান যে রাজ্যের যে শাসন চলছে তৃণমূল সরকার, তাদের নেতা, তাদের গুন্ডাদের মদতে এগুলো হচ্ছে। আপনি জানেন বসিরহাট মাধুরিয়ায় কীভাবে পরিকল্পনা মাফিক সামান্য একটা তুচ্ছ কারণটাও পরবর্তীকালে দেখা যাচ্ছে এটা ঠিক নয়। আর সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে দিনের পর দিন, মন্দির অপবিত্র করা হয়েছে, হিন্দু বাড়ি ধ্বংস করা হয়েছে, আগুন দেওয়া পূরণ হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে। এই প্রশাসন কিছু করেনি, কেন্দ্র সরকার ধমক দেওয়াতে, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ধমক দেওয়াতে কিছু করতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে গুরু পূর্ণিমা 9 তারিখ ছিল, 9 জুলাই গুরু পূর্ণিমা হিন্দু ধর্মের একটা পবিত্র কার্যক্রম, সেখানে গোসাবার একটি গ্রামে সেখানে মুসলমান গুন্ডা এবং তারা এসে পরিকল্পনা কার্যক্রমের উপর আক্রমণ করে, কার্যকর্তাদের তুলে নিয়ে যায়, বেধড়ক পেটায়, নির্মমভাবে অত্যাচার করে, উপরন্তু তাদেরকে বিভিন্নভাবে কেস দেওয়ানোর চেষ্টা করে। হিন্দু সমাজ ওখানে প্রতিরোধ করেছে, তাই হয়তো কেস যেভাবে দিতে চেয়েছিল সেভাবে দিতে পারেনি, হালকা কেস দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে প্রবণতা শুরু হয়েছে জায়গায় জায়গায় জেহাদিদের দ্বারা বিভিন্ন হিন্দু সংগঠনের উপর আক্রমণ, হিন্দু কার্যকর্তাদের উপর আক্রমণ, তাদের কার্যক্রমে আক্রমণ এবং প্রশাসন মিথ্যা কেস দিয়ে এই যে হিন্দু সংগঠনগুলিকে ভাঙার চেষ্টা করছে। আজকে যেভাবে গ্রামে গ্রামে আর লাভ জেহাদ বাড়ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে আমরা সব জায়গায় সমস্ত জেলা কেন্দ্রে কোথাও কোথাও এরকম সাংগঠনিক জেলা তো এসডিও কোথাও ডিএমের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তার দৃষ্টি আকর্ষণ করবো, কারণ এ ডিএম দুঃখের বিষয়, এর আগেও কয়েকবার এসছি, কিন্তু ডিএম আমাদের মিট করছেন, তিনি এই ডিএমে কাজ পাঠিয়ে দিচ্ছেন। আমি জানি না উনি কী কাজে ব্যস্ত আছেন, এত কী উন্নয়ন করে বেড়াচ্ছেন আমি জানি না, কিন্তু রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ আমরা করছি এবং করতে থাকবো। এভাবে যদি আরএসএসের উপরে হিন্দু সংগঠনের উপরে আক্রমণ হতে থাকে, সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে নিচ্ছে না, আর এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। ভয় টিভি শিউড়ি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শারদায় আমানতকারীদের টাকা ফেরাতে সওয়াল সুদীপ্তর। নিখোঁজ রোগীর অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে শিউড়ি সদর হাসপাতালের নিরাপত্তা। নলহাটি পৌর নির্বাচনে বাম প্রার্থীদের প্রচারে অশোক ভট্টাচার্য। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে পথে নামল আরএসএস। এখন জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।